পাশাপাশি আমি কালকে একটা লেখা দিয়েছিলাম, তো ওখানের মধ্যে আমি বলেছিলাম যে আমি বলেছিলাম কিছু পরামর্শ দিয়েছিলাম এবং অনুরোধ করেছিলাম। আমার পরামর্শটা ছিল এমন, সবাই যারা যাদের পকেটে টাকা আছে এখানে, যারা বেতন পেয়েছেন কিংবা বেতন পাবেন, তারা আপনার 2-3 মাসের খরচ রেখে তারপর বাকি টাকা দেশে পাঠান। আমরা প্রবাসী বাংলাদেশি যারা আছি তারা 1 টাকা থাকলে 2 টাকা বাংলাদেশে পাঠানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের অভ্যাস, অভ্যাসে পরিণত হয়েছে। আমরা পাঠাই, কার জন্য পাঠাই? নিজ ফ্যামিলির জন্য, পরিবারের জন্য পাঠাই বা কোনো কিছু একটা করতে চাই। তো এই সময়ে, এই পরিস্থিতিতে আমি যেটা বলবো আপনাদের, আপনারা আপনাদের হাতের খরচ রেখে তারপর টাকা পাঠান। তো আরেকটা উপদেশ, আরেকটা উপদেশ বলতে একটা অনুরোধ রাখতে চাই, অনুরোধ রাখতে চাই, রাখবো আপনার যদি বলেন। দেখি কে কে মানে আছেন, কে কে রাখবো অনুরোধটা, রাখবো এটা করে ছোট একটা ভিডিও পরবর্তী আমি দিব। তবে এখন এখন আপনার যদি বলেন যে যে হ্যাঁ রাখা যায়, তাহলে আমি অনুরোধটা রাখতে চাই, ঠিক আছে? কি বলেন, রাখবো কি রাখবো কি না? সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সাধ্য মতে, আপনার সাধ্য অনুযায়ী। আমরা অনেকে ভালো আছি আলহামদুলিল্লাহ, আমরা সৌদি আরবে অনেকে ভালো আছি, অনেকে খারাপ আছে। যারা ভালো আছে আলহামদুলিল্লাহ, যারা খারাপ আছে তাদের জন্য আমার মূলত এই অনুরোধটুকু আপনাদের কাছে, অন্তত 500টা রিয়াল হলো, 500টা রিয়াল হলো আপনার পার্শ্ববর্তী যে বেকার আছে, যার কাজ নেই, যে অসুস্থ আছে, যে নতুন এসেছে, আপনার সাধ্য অনুযায়ী আরো কম হোক, 500 থেকে কম হোক, তাকে কয়েকদিনের জন্য হলো এই টাকাটা আপনি দেন, ধার দেন। তবে সে রিটার্ন করবে সে আশা করেন না, হ্যাঁ সে আশা করে আপনি তাকে দিয়েন না, আপনি তাকে দেন 500টা রিয়াল দেন, তাকে 300টা রিয়াল দেন। আপনি বলবেন, ডেকে বলবেন পরিস্থিতি খারাপ তো এটা তুমি রাখো, একদম মন থেকে বলবেন, হাতে দিয়ে, পরিস্থিতি খারাপ তো এটা তুমি রাখো। তখন কি হবে জানেন? আপনার এই ঋণ সে কখনো ভুলতে পারবে না, সে যদি মানুষ হয়। আর সে যখন স্বাবলম্বী হবে, সে যখন আপনার মতো ইনকাম করবে, তখন সে আপনাকেও দিবে, আপনারটা রিটার্ন করবে এবং সে আরেকজনকে উপকার করবে। বিষয়টা বুঝাতে পারছি আমি? যারা যা দেখছেন আপনারা বিষয়টা বুঝতে পারছেন? কেউ যদি আমার এই মেসেজটুকু পেয়ে, আমার এই মেসেজটুকু পেয়ে যদি কেউ, আপনারা যদি কারো উপকার করে থাকেন আমাকে জানাবে যে ভাই আমি আজকে একজন উপকার করছি। এবং আপনি তাকে বলে দিয়ে প্রয়োজনে কিছু বলতে হবে না, আপনি তাকে শুধু এটা বলবেন যে এখন তোমার প্রবলেম মানে এখন তো পরিস্থিতি খারাপ, তোমার বোধহয় কাজ কাম নেই বা সমস্যা আছো, এই টাকাটা রাখো। তবে তবে আপনার বলি, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, সে কি কোনো থাইল্যান্ডি খেলে, সে কি কোনো জুয়ার আসক্ত, সে কি কোনো নেশা করে, এদেরকে দিবেন না। এরা যদি মরেও যায়, এরা যদি মরেও যায় তাদেরকে দিবেন না, 1 টাকাও দিবেন না। সেটা আমি বলছি, থাইল্যান্ডি যারা খেলে, আমি জানি আমি সরি, হয়তো হয়তো এখন আমি আমি অনেকের অপছন্দের পাত্র হয়ে যাব, কারণ এটা আপনাদের কাছে অপছন্দ লাগতে পারে, সরি ভাই, এটা আমি অপছন্দ করি। আমি আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে, আমার আশেপাশে পরিচিত যারা আছে, তারা ভালো করে জানে এই বিষয়গুলো আমি একদম অপছন্দ করি। থাইল্যান্ডি যারা খেলে, আমি এক কথা জুয়া যারা খেলে, তারপর যারা নেশা করে, তাদেরকে দিয়েন না। আপনি তাকে দিবেন যে সত্যিকার অর্থে আপনার টাকাটা সে খরচ করবে, তার কাজে লাগাবে, তাকে আপনি কি উপকার করেন, আর সেই উপকারের ফল আপনি সেই না দেখ আপনি কোথাও না কোথাও পাবেন, আপনি কোথাও না কোথাও কি সেই উপকারের ফলটা আপনি পাবেন। এবং ওই যে বললাম, সে তার মধ্যে যদি মানুষত্ব থাকে, সে যদি মানুষ হয়, তাহলে সে আপনার ঋণ শোধ করবে, পাশাপাশি অন্য 10 জনকেও সে যখন স্বাবলম্বী হবে সে উপকার করবে। এটা হচ্ছে বাস্তব কথা, বাস্তব চিত্র। হ্যাঁ, এই জন্যই বলবো, এই একটা সুযোগ আপনার, আপনার আমার এই একটা সুযোগ যে
অন্তত 100 টাকা হলেও, 300 টাকা হলেও, 500 টাকা দিয়ে হলেও কারো পাশে থেকে আজীবন আজীবনের জন্য তাকে মনে করিয়ে দেয়া যে মানুষত্ব বলে এখনো মানুষগুলো আছে, মানুষের মধ্যে মানুষত্ব আছে, ঠিক আছে? আপনি একটি অন্তত এই ভালো কাজটা আপনারা করেন, যারা স্বাবলম্বী ভাই। আমি অনেকে অনেকে দিনে আনেন দিনে খান প্রবাসে, জানি, তাদেরকে বলছি না, যারা স্বাবলম্বী, যাদের আছে আলহামদুলিল্লাহ, যাদের আছে তাদের জন্য 500টা রিয়াল ব্যাপার না, যাদের জন্য 300টা রিয়াল ব্যাপার না, যাদের জন্য 100টা রিয়াল যদি কাউকে দিই সেটা ব্যাপার না তারা। এবং কেউ যদি এরকম কাউকে দেন কোনো কিছু প্রয়োজন না, কাকে দিচ্ছেন সেটা প্রয়োজন না, সেটা আমাকে জানাবেন, আমি দেখতে চাই আমার ইনবক্সে, আমি দেখতে চাই আমার এই পেজ থেকে, আমার এই মেসেজ থেকে কয়জন প্রবাসী এগিয়ে এসেছেন এবং কয়জন প্রবাসীর উপকার করেছেন, এই জিনিসটা আমি দেখতে চাই ইনশাল্লাহ, ঠিক আছে? তো এ ছিল আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ। তাহলে আমি কিছু কমেন্টে চলে যাই, কিছু কমেন্ট পড়ে আসি। ভাই আমি তো একজন ক্ষুদ্র মানুষ, তারপরও একজন দেশের ভাই আমার রুমে রেখেছি, এখন নিজের স্বাদ মতো আমি যা খাইতেছি উনি তা খাইতেছেন। বাহ, আপনার আইডিটাও মানুষের, আপনার আইডিটা হচ্ছেন মানুষের জন্য, মানুষ মানুষের জন্য। আপনি যে আইডিটা বানিয়েছেন না, সেই আইডিতে বোঝা যায় যে আপনাকে আমি নিহন যদি মেসেজ নাও দিই আপনি নিজ থেকে কিছু একটা করার, বুঝছেন?